ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহাদীপুর আন্তর্জাতিক স্থল বন্দরে প্রতি মাসে 1,94,40,000 টাকা তোলাবাজির অভিযোগ। অভিযোগের তির এলাকার দুই তৃণমূল নেতা প্রসূন ঘোষ ও চন্দন ঘোষের বিরুদ্ধে। জেলা জেলাশাসক ও পুলিশ সুপারকে বারবার অভিযোগ জানিয়েও হয়নি কোনো লাভ। তাই এবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন লরি মালিকেরা। মালদা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহাদীপুর আন্তর্জাতিক স্থল বন্দরে প্রতি মাসে 1,94,40,000 টাকা তোলাবাজির অভিযোগ। অভিযোগের তির এলাকার দুই তৃণমূল নেতা প্রসূন ঘোষ ও চন্দন ঘোষের বিরুদ্ধে। জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ না হওয়ায় এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন লরি মালিকেরা। মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সীমান্তে চলাচলকারী লরি মালিকদের সংগঠন গো ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। আমার 2-3 হাজার গাড়ি আছে, সাথে কুলি সব আছে। এখন এক্সপোর্ট যে আমি করছি, এবার এক্সপোর্ট করতে যে আমার এক্সট্রা 2,500-3,000 খরচা হচ্ছে। 300 গাড়ি করে এক্সপোর্ট হয় এরকম হচ্ছে। আর যদি যেই গাড়ি থেকে যাচ্ছে ওই গাড়িগুলো ব্যাটারি নাই, ড্রাইভার তো থাকতে পারে না, ব্যাটারি নাই, তেল চুরি হয়ে যায়, এসব ওই মহাদীপুর পার্কিংয়ে হয়। এরা নিখিল ঘোষ, চন্দন ঘোষ, না ওই প্রসন্ন ঘোষ প্রেসিডেন্ট, তারপরে নিখিল ঘোষ, চন্দন ঘোষ, আরও সাইলাপুরের অনেকে আছে। ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জেলার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও কংগ্রেস বিধায়ক মুস্তাকিম আলম, এর আগেও এ ধরনের অভিযোগ এসেছিল। আবার এই অভিযোগ হলে এতে দলের কেউ থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুম বেজিন্নুর। তখন মহাদীপুর এক্সপোর্টার্সদেরকে নিয়ে একটা মিটিংও করেছিলাম, দলের পক্ষ থেকে আমরা গেছিলাম এবং এটাও জানিয়েছিলাম যে কোনো রকমের যদি এরকম কোনো অভিযোগ উঠে, এটার সঙ্গে দলের কোনো এ নেই, কোনো সম্পর্ক নেই, আমরা এটাতে কোনোভাবে যুক্ত নেই এবং যারা করছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন যাতে নেওয়া হয় এটা আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি, এসপি সাহেবকেও জানিয়েছি এবং পুরোপুরি এটাকে বন্ধ করা হয়েছিল দলের পক্ষ থেকেও, এটা পুরোপুরি আমাদের প্রচেষ্টা ছিল। এবং তারপর থেকে আমাদের কাছে যতটা ইনফরমেশান আছে খুব ভালোভাবে ট্রান্সপারেন্টলি চলছে। এবং নতুন করে আপনারা অভিযোগ যেহেতু দিচ্ছেন, আপনারা বললেন যে ডিএম সাহেবকে জানিয়েছে, নিশ্চয়ই প্রশাসনিকভাবে তদন্ত হবে এবং দলের পক্ষ থেকেও আমরা তদন্ত করব। এটা আমরা কোনোভাবেই সাপোর্ট করি না এবং আমরা টলারেটও করব, তাহলে তরফ থেকে কড়া অ্যাকশন নেওয়া হবে। যারা এটা করছে যদি প্রমাণ করা হয় তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। ঘটনায় উঠেছে আর এক বর্ডার মাফিয়ার নাম নিখিল ঘোষ। প্রসূন ঘোষ ও চন্দন ঘোষ দুজনেই ইংলিশ বাজারের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও স্থানীয় জেলা পরিষদ সদস্য প্রতিভা সিংয়ের ঘনিষ্ঠ। ট্রাক চালকদের অভিযোগ, প্রতিদিন মহাদীপুর আন্তর্জাতিক স্থল বন্দর দিয়ে প্রায় 300 ট্রাক পণ্য সামগ্রী নিয়ে বাংলাদেশে যায়। এই দুই তৃণমূল নেতার নেতৃত্বে একদিনে প্রায় 2,500 টাকা করে তোলা আদায় করে, মাসে প্রায় 1,00,000 টাকা আদায় করা হয়। টাকা না দিলেই চলে গাড়ি চালকদের মারধর, পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা লরি থেকে ব্যাটারি খুলে নেওয়া হয়, মাল চুরি করা হয়, যার ফলে তাদের প্রতিদিন ক্ষয়ক্ষতির শিকার হতে হয়। গাড়ি দীর্ঘদিন পার্কিংয়ে নিয়ে দাঁড়িয়ে থাকার ফলে ইঞ্জিনিয়ারিং টায়ার বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যায়। জেলাশাসক পুলিশ সুপার থেকে বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। শাসক দলের ছত্রছায়া থাকার ফলে এই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। মুখ্যমন্ত্রী মালদায় আছেন, তিনি যাতে গোটা বিষয়টি নজর দেন। অন্যান্য সব বন্ধ বেসরকারি পার্কিং রয়েছে, একমাত্র এই বন্দরে সরকারি পার্কিং নেই, যার ফলে যে টাকা সরকারের ঘরে যাওয়ার কথা সেই টাকা লুটপাট করে খাচ্ছে এই মাফিয়ারা। এভাবে চলতে থাকলে তাদের পক্ষে এই সীমান্তে লরি চালানো সম্ভব হবে না। আমাদের দীর্ঘদিনের সমস্যা, প্রতিদিন যে গাড়ি এক্সপোর্ট হয় আমাদেরকে আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে চাঁদা আদায় করে, তোলাবাজি করে মহাদীপুরের কিছু মাফিয়া ডনেরা। এই টাকাগুলো মহাদীপুরের প্রসন্ন ঘোষের নেতৃত্বে টাকাগুলো ওঠে, ওনারাই ভক্ষণ করে। যেটা নিখিল চন্দ্র ঘোষ আছে সঙ্গে, এনারাই টাকাগুলো ওঠে। চন্দন ঘোষ আছে, পার্কিংয়ের নাম করে টাকা, তারপরে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে টাকা, এই টাকাগুলো তুলছে। তারা নিজেরাই আত্মসাত করছে, টাকা না দিলে জোর করে ড্রাইভারদের মারধর করে, মাল নামিয়ে নেয়,
এইগুলো করে। আমরা এর আগে ইংলিশ বাজার থানায় কমপ্লেনও করেছি, অথচ কোনো সুরাহা হয়নি। ডিএমকে জানিয়েছিলেন? আমরা কপি করে ডিএম সাহেবকেও এই ব্যাপারটা জানানো আছে মোহদিপুরের, কিন্তু কোনো সুরাহা হয়নি। অতিষ্ঠ হয়ে আমরা দিদির কাছে অলরেডি কমপ্লেন করেছি আর কি, তবুও কোনো সুরাহা হয়নি। আমরা চাই আমাদের গাড়ি সুষ্ঠুভাবে চলুক। আমরা দিদির কাছে এটাই চাইবো যেন আমরা সুষ্ঠুভাবে ব্যবসাটা করতে পারি। সীমান্তের কাঁটাতারের 500 মিটারের মধ্যে কিভাবে বেআইনি পার্কিং চলে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এই বিষয়ে তিনি জানান, ওখানে দীর্ঘদিন ধরে এখানে শাসক দলের একদম পরিষ্কার করে বলছে, এখানে তৃণমূল কংগ্রেসের তাদের বড় বড় নেতারা আছে, এর সঙ্গে বেশ কিছু নেতা এর সঙ্গে যুক্ত আছে, যারা এই সমস্ত ইল্লিগাল সমস্ত হচ্ছে যে ওখান থেকে ওই লরির কাছ থেকে, লরিওয়ালাদের কাছ থেকে, বা যারা এখানে লরির ড্রাইভাররা নিয়ে যাচ্ছেন, তাদের উপরে জোর জুলুম করে সেখানে টাকা তোলা হচ্ছে। পার্লামেন্টে এই বিষয়তে অবশ্যই আমরা তুলবো। আমি তো ব্যক্তিগতভাবেও বলবো যে যত রকমের এখানে যে অন্যায় যে কাজগুলো হচ্ছে সেটা অচিরই বন্ধ হওয়া উচিত। আমি পার্লামেন্টে এই বিষয়তে আমি নিজেও তুলবো এবং মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছেও আমি এই বিষয়টি আমি তুলে ধরবো। জেলা কংগ্রেস বিধায়ক মুস্তাকিম আলম জানান, দেখেন এই মোহদীপুর বর্ডার নিয়ে আমি কয়েকবার বিধানসভাতে সরব হয়েছি এবং এটা সঠিক যে মোহদীপুর বর্ডারে একটা মাস্টান রাজ চলছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তোলাবাজ রাস্তাতে, তারপরে পার্কিংয়ে, তার সঙ্গে কিছু আমাদের পুলিশ প্রশাসন, সবারই কথা বলছি না, কিছু পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত এবং শাসক দলের কিছু নেতা যুক্ত আছে এর মধ্যে, ওই মাস্টার রাজের সঙ্গে এই কাজটা হচ্ছে। এটা আমার মনে হয় সরকারকে খুব দেখা উচিত এবং আমি বলবো আগামী 4 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী মালদায় আসছেন, এই বর্ডার সম্বন্ধে তিনি একটু ভাবনা চিন্তা করুক, কারণ যে বর্ডারটা আস্তে আস্তে বন্ধ হওয়ার মুখে আর কি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।